Hello dear student, welcome back our YouTube channel Knowledge IQ. তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক নিয়ে। কোন ক্যাটাগরির স্টুডেন্টের কত র্যাঙ্ক হলে তোমরা একটা সরকারি কলেজ পাবেই পাবে। ক্যাটাগরি ওয়াইজ কিন্তু র্যাঙ্কটা ভ্যারি করে, তো সেইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণটা দেখলে বুঝে যাবে যে তোমার জিএমআর মানে জেনারেল মেরিট র্যাঙ্ক কত হলে তোমরা একটা গভর্নমেন্ট কলেজ পাবে। আমি তোমাদেরকে মেনশন করছি যে সেটা কিন্তু জিএমআর হবে। হ্যাঁ, জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু আমি বলছি না, আমি বলছি জিএমআর এর বেসিসে, ঠিক আছে? তো তার আগে তোমাদেরকে বলে রাখি, আমি এর আগে একটা ভিডিও দিয়েছি যে তোমাদের কত স্কোরে কত র্যাঙ্ক আসতে পারে সেটা তোমরা দেখে নেবা, তাহলে এই ভিডিওটা তোমাদের কিন্তু অনেক ইজি হবে বোঝার জন্য, ঠিক আছে? তো তোমরা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলে, তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নার্সিং রিলেটেড সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো সমস্ত তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং নিজেদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে, যাতে তারাও এই বিষয় সম্পর্কে জেনে নিজেদেরকে উপকৃত করতে পারে। আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকে আমরা কথা বলবো যে কত র্যাঙ্ক হলে তোমরা চান্স পাবে জিএনএম এবং এএনএম এ। এএনএম এর জন্য আমি আলাদা বলবো, জিএনএম এর জন্য আলাদা বলবো। কিছু বেসিসে আমি এই র্যাঙ্কটা স্থির করেছি কিছু কিছু কারণের জন্য। সেই কারণগুলো কী কী আমি সেগুলো উল্লেখ করে তোমাদেরকে বলছি। আমার মতে, পার্সোনালি আমার মনে হয় এবছর এএনএম এর কিন্তু র্যাঙ্কটা একটু কম র্যাঙ্কে এএনএম চান্স পাবে। কম র্যাঙ্ক মিন্স আমি বলতে চাইছি যে জিএনএম এর তুলনায় এএনএমকে কিন্তু একটু ভালো র্যাঙ্ক করতে হবে। মানে জিএনএম যদি তোমার, এই যে এখানে দেখো আছে, জিএনএম যদি তোমার 5500 র্যাঙ্কে হয়, এএনএমে কিন্তু এবার 4000 র্যাঙ্ক লাগবে। যেটা বিগত বছরে কি হতো, জিএনএমটা পেতে তোমাদেরকে একটা ভালো র্যাঙ্ক করতে হতো, কিন্তু এএনএমে কিন্তু একটু খারাপ র্যাঙ্ক করলেও পাওয়া যেত। মানে জিএনএম মনে করো তোমার 5500 আছে, এএনএম তোমার 6500-তেও পাওয়া যেত, কিন্তু এবছর কিন্তু সেটা হবে না। এবছর কিন্তু আমাদের এএনএম করার জন্য কিন্তু আমাদের ভালো র্যাঙ্ক বা একটা ভালো স্কোর দরকার হবে জিএনএম এর তুলনায়। কী কারণে? দেখো, এবছর থেকে কিন্তু নতুন এএনএম সবাই করতে পারবে। আগে কি শুধুমাত্র পঞ্চায়েত এলাকার মেয়েরা করতে পারতো? তার জন্য কিন্তু যথেষ্ট ইজি ছিল, যতই জিএনএম এর তুলনায় সিট কম থাকুক তবুও কিন্তু ইজি ছিল, এবং এএনএমটা আগে অত কেউ নিতে চাইতো না, যেহেতু এএনএম এর স্যালারিটা একটু কম, জিএনএম এর স্যালারিটা বেশি। কিন্তু এবছর কিন্তু প্রত্যেকে কিন্তু এএনএমটা নিতে পারবে। সেই জন্য কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এএনএম এর কিন্তু এবছর র্যাঙ্কটা ভালো দরকার, মানে স্কোরটা ভালো থাকতে হবে, র্যাঙ্কটা কম থাকতে হবে এএনএম এর জন্য। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত র্যাঙ্ক হলে তোমরা নিজেদেরকে সেফ বলে মনে করতে পারো, আর কদিন পরেই তোমাদের রেজাল্ট দিয়ে দেবে, ঠিক আছে? চলো দেখে নিই জিএনএম এর জন্য। প্রথমে আমি দেখাবো জিএনএম এর জন্য, ঠিক আছে? জিএনএম এর জন্য তোমরা যারা জেনারেল রয়েছো তাদের জিএমআর থাকতে হবে 5500, ঠিক আছে? 5500 যদি তোমাদের জিএমআর থাকে, তাহলে তোমরা স্পট অফ দি একটা কলেজ পেয়ে যাবে। এবার স্পট কি, সেই রিলেটেড, স্পট রিলেটেড কিছু কথা আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু তোমরা শেষ পর্যন্ত দেখবে। যাদের র্যাঙ্ক রয়েছে ওবিসি বি, তারা 7000 র্যাঙ্কে পাবে, 7000 র্যাঙ্ক অবধি পাবে। যাদের রয়েছে ওবিসি এ, তারা পাবে 9000 র্যাঙ্ক অবধি। যাদের রয়েছে হচ্ছে এসসি, তারা পাবে 11000 র্যাঙ্ক অবধি। যাদের এসটি, তারা পাবে 30000 র্যাঙ্ক অবধি। যারা ইডাব্লিউএস, তারা পাবে 15000 র্যাঙ্ক অবধি। আগের বছর কিন্তু ইডাব্লিউএসটা গেছিল 17000, ঠিক আছে? 17000 গেছিলো। এবছর কেন কমবে? কারণ আমি দেখেছি এবছর প্রচুর স্টুডেন্ট আছে যারা কিন্তু ইডাব্লিউএস বের করে নিয়েছে। তো যার স্কোর ভালো হবে সেই কিন্তু এবছর চান্সটা ইডাব্লিউএস থেকে পাবে। আর সিডি, সিডি কিন্তু 35000, সিডি হচ্ছে সব, যাদের সিডি রয়েছে তারা কিন্তু সবচেয়ে কম মার্কসে চান্স পাবে,
সবচেয়ে একটা কম র্যাঙ্কেও চান্স পাবে, যদি সিডি রয়েছে 35,000 র্যাঙ্কে তারা কিন্তু স্পট অফ দ্য একটা কলেজ পেয়ে যাবে। এবার চলে যাওয়া যাক এএনএম এ। এবছর এএনএম পাওয়াটা একটু হার্ড হবে যেহেতু সিটও কমতে পারে, যদিও সিট বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু মিউনিসিপ্যালিটির এলাকার মেয়েরাও করতে পারবে সেহেতু কিন্তু এএনএম পাওয়াটা একটু টাফ হবে। আমি তোমাদেরকে দ্বন্দ্বে রাখতে চাই না, দ্বিধায় রাখতে চাই না, যেটা সত্যি বলে আমি মনে করছি সেটাই আমি তোমাদেরকে বলছি। তো দেখো জেনারেল যাতে 4,000-এর মধ্যে র্যাঙ্ক আসবে তারা কিন্তু এএনএমটা পেয়ে যাবে, ওবিসি বি 6,500-এর মধ্যে যাদের র্যাঙ্ক আসবে তারা পেয়ে যাবে, ওবিসি এ পাবে 8,000 র্যাঙ্ক, এসসি পাবে 10,000 র্যাঙ্কের মধ্যে, এসটি 26,000 র্যাঙ্ক হলে পাবে এএনএম, ইডাব্লিউএস 13,000 র্যাঙ্ক হলে এএনএমটা পেয়ে যাবে, এবং সিডি 30,000 র্যাঙ্কে কিন্তু এএনএমটা পাবে। ঠিক আছে, তোমাদের কিন্তু এইটা ধারণা ভুল, অনেকেই ভাবো যে কেউ জিএনএম করছে না এএনএম করছে তার মানে হয়তো তার স্কোর খারাপ ছিল, বিষয়টা এটা না। এখন কিন্তু অনেক ভালো ভালো স্কোরেও মানুষ এএনএম নিতে চায় যেহেতু এএনএম এ একটা জবের প্রপার সিকিউরিটি আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, এই ছিল মোটামুটি আজকের ক্যাটাগরি ভার্সেস র্যাঙ্ক। এই যে পিডিএফটা তোমরা যদি এটা চাও তাহলে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে, বা তোমরা যদি দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে হচ্ছে পিডিএফটা হচ্ছে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে। আর তোমরা আমাকে তোমাদের স্কোরটা জানাবে তাহলে আমি বলে দিতে পারবো তোমাদের কী র্যাঙ্ক আসতে পারে, তোমরা চান্স পাবে কি না। নেক্সট আমি তোমাদেরকে ফার্স্ট কাউন্সিলিংয়ে কে চান্স পাবে, কে সেকেন্ড কাউন্সিলিংয়ে চান্স পাবে, কত স্কোর হলে সে রিলেটেড কিন্তু ভিডিও আমি আনবো। এবার আমি তোমাদেরকে জানাবো স্পট সম্পর্কে। স্পট, এই স্পট কাউন্সিলিংটা কি? ঠিক আছে, প্রথম কথা বলে রাখি যে স্পট কাউন্সিলিং যে হবে এরকম কিন্তু কোনো মানে নেই, কিন্তু প্রত্যেক বছরই হয়। স্পট কাউন্সিলিংটা কিন্তু WBJEE বোর্ড যে হচ্ছে আমাদের এক্সামটা কন্ডাক্ট করে এবং যে হচ্ছে প্রত্যেকটা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড মপ আপ রাউন্ড হচ্ছে কাউন্সিলিং করিয়ে কলেজ পাওয়াতে আমাদেরকে হেল্প করে, সেই WBJEE বোর্ড কিন্তু আমাদের স্পট কাউন্সিলিংটা করাবে না। ঠিক আছে, কি হবে আমাদের তিনটে রাউন্ড পরে কি বেশ কিছু কলেজে কিছু কিছু সিট বেঁচে যাবে, কিছু কিছু সিট বেঁচে যাবে, এবার সেই সমস্ত সিটগুলো এক জায়গায় করে ইউআরে কতগুলো সিট আছে, এসসিতে কতগুলো সিট আছে, এসটিতে কতগুলো সিট আছে, এগুলা কিন্তু তারা সমস্তটা দেখে তারপরে তাদের যদি মনে হয় যে হ্যাঁ সিট বেঁচেছে তখন তারা কিন্তু একটা স্পট কাউন্সিলিংয়ের ব্যবস্থা করবে। এবার সেই স্পট কাউন্সিলিংটা কেমন হয়, স্পট কাউন্সিলিংটা কিন্তু অফলাইন মোডে হয়। ঠিক আছে, অফলাইন মোডে হয় স্পট কাউন্সিলিংটা, অনলাইন মোডে হয় না। একটা যে কোনো একটা কলেজকে হচ্ছে ওরা চুজ করবে মেডিকেল কলেজকে এই কাউন্সিলিংটা করার জন্য, ওরা নোটিস দিয়ে দেবে যে হ্যাঁ আমরা স্পট কাউন্সিলিং কন্ডাক্ট করছি এবং আমরা হচ্ছে 5,000-4,000-3,000 থেকে 10,000 পর্যন্ত র্যাঙ্ক আমরা নেব, তোমরা চলে এসো। তখন সবাই সেখানে যাবে, দেন ওরা র্যাঙ্ক ওয়াইজ ডাকবে, সবাই ওখানে থাকবে, একটা ঘর থাকবে, ওরা 100 জন করে ডাকবে র্যাঙ্ক ওয়াইজ। দেন তুমি গেলে তোমার যদি তুমি যদি মনে করো তুমি ইউআরের সিট থাকলে তোমাকে ইউআরের সিটটা দেবে, যদি ইউআরের সিট না থাকে তাহলে তোমার সিটটা পাবে না, যদি এসসির থাকে তাহলে এসসিরা সিটটা পাবে। ঠিক আছে, যেরকম সিট থাকবে সেরকম পাবে। মনে করো যে তোমার র্যাঙ্ক রয়েছে 5,400, ঠিক আছে, এবার তার আগে একজনের র্যাঙ্ক রয়েছে 5,401, ঠিক আছে। এবার তুমি মনে করো 5,400 র্যাঙ্কে তুমি গেলে তোমার জন্যই লাস্ট সিট ছিল, তাহলে কিন্তু তুমি সেই সিটটা পেয়ে যাবে যার 5,401 র্যাঙ্ক, সে আর সিটটা পেলো না কারণ সিটটা ফুরিয়ে গেল। যতদিন যতক্ষণ পর্যন্ত সিট থাকবে ততক্ষণ পর্যন্ত সে তত অবধি কিন্তু চান্স পাওয়া যাবে। ঠিক আছে,
এবার অনেক ক্ষেত্রে কি হয়, আমাদের যখন সব কিছু শেষ হয়ে যায় তারপরে আমরা দেখি কি আমার র্যাঙ্ক ছিল হচ্ছে 5000, একজনের র্যাঙ্ক ছিল হচ্ছে 6000, সেই 6000 একটা কলেজ পেয়েছে, আমি 5000 হয়েও পাইনি। কেন পাইনি? হয়তো আমি স্পটে যাইনি, সে স্পটে গিয়েছিল। কারণ স্পটে কি তোমাকে ডাকবে, তুমি যদি সেখানে প্রেজেন্ট না থাকো তাহলে তো তোমাকে ওরা নেবে না, দেন তারপরে যে আছে সে কলেজটা পেয়ে যাবে। তো যাদের যাদের আসনারূপ স্কোর হয়নি, আমি তোমাদেরকে বলবো তোমরা কাউন্সেলিং করাও, তোমরা স্পটে যাও, স্পটে গিয়ে দেখো। স্পটে কিন্তু অনেক কিছু হয়, স্পট রিলেটেড আরও অনেক ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দেবো, সব কিছু ক্লিয়ার করবো, ঠিক আছে? তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, এবং আমাদের পেইড ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে। যাদের এক্সাম ভালো হয়নি, স্কোর একদম খারাপ আসছে, তারা কিন্তু আমাদের পেইড ব্যাচে জয়েন হয়ে যাবে। সুন্দর করে তোমরা পরবর্তী বছরের জন্য প্রিপারেশন নাও, আমি তোমাদের রিজনিং ক্লাস নিচ্ছি, ঠিক আছে? সো ওকে, থ্যাংক ইউ।